2006 সালের 28 অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি বৈঠা তাণ্ডবে নির্মমভাবে শাহাদাত বরণকারী শহীদদের স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলাম ভালুকা উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা শাখার আমির সাইফুল্লাহ পাঠান ফজলুর সভাপতিত্বে ছাত্র শিবিরের সাবেক ছাত্রনেতা বদিউজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামী সহ সেক্রেটারি অ্যাডভোকেট মাহবুবুর রশিদ ফরাজি সহ উপজেলা ও ইউনিয়ন শাখার কমিটির নেতৃবৃন্দ। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা ও ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের উপর এবং দুনিয়ার মানুষের মুক্তির জন্য আমরা কাজ করে যাবো।